Bear Grylls. Woo! I'm going to show you what it takes to get out alive to some of the most dangerous places on Earth. Woo! I've got to make it through a week of challenges in the sort of places you wouldn't last a day without... আমি বিয়ার গ্রিলস। আমি গিয়েছি পৃথিবীর দুর্গমতম এলাকায়। দেখিয়েছি এসব জায়গায় কিভাবে টিকে থাকতে হয়। আমি গিয়েছি তুষার ঢাকা আলাস্কা, পাড়ি দিয়েছি উত্তপ্ত সাহারা মরুভূমি, উঠেছি সুদীর্ঘ এভারেস্টের চূড়ায়। এখন আমি এসেছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপদসংকুল অঞ্চল, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। জীবন যেখানে সিজিপিএ নির্ভর, এখানে একটি ভুল আপনার সিজিপিএ নামিয়ে দিতে পারে অনেক নিচে, এমনকি আপনি ব্যাকলগও খেয়ে যেতে পারেন। তাই আমি দেখাবো এখানে আপনি সিজিপিএ ধরে রেখে কীভাবে সার্ভাইভ করতে পারেন। এজন্য সাথে নিয়েছি আমি এক বান্ডিল শীট, একটি ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন এবং প্রয়োজনীয় কিছু ওষুধ। পুষ্টিকর খাবার ও সময় দুটিরই খুব অভাব এসইউভিতে, তাই সঠিক সময়ে সঠিক খাবার বেছে নিতে হবে আপনারা নিজেকেই। আপনি যদি ঝালপুচ বা তেল ছাড়া পরোটার জন্য আধিক্যতা করে থাকেন, তবে জেনে রাখবেন আপনি চরম ভুল করছেন। এখন 7:45 বাজে, কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, তাই আমাকে চটপট খেয়ে ক্লাসে যেতে হবে। ক্যান্টিনের চড়া দামের খাবার দেখে আপনি ভোরকে যেতে পারেন, তবে আমার কাছে রয়েছে বিকল্প পদ্ধতি, জানো মামার দোকান। এখানে পাউরুটি আর কলা সবসময়ের জন্যই পাওয়া যায়। এই খাবারটি যথেষ্ট সুস্বাদু না হলেও এটাতে রয়েছে প্রচুর ক্যালোরি, যা আপনাকে দুপুর পর্যন্ত টিকে থাকতে সহায়তা করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাউরুটি আর কলা দিয়ে একটি সহজলভ্য খাবার বানাতে পারেন। আসুন আসুন, আমার সাথে আসুন। এখন আমি আমার ক্লাসে প্রবেশ করব। দেখুন দেখুন, আমি ক্লাসে প্রবেশের পূর্বেই ডিপার্টমেন্টের একজন সিনিয়র শিক্ষক ক্লাসে ঢুকে গেছেন। এ মুহূর্তে তিনি কোনোভাবেই আমাকে ক্লাসে ঢুকতে দিবেন না, তাই কৌশলে ক্লাসে ঢোকার জন্য আমি ব্যবহার করব ব্রিটিশ কমান্ডো ট্রেনিংয়ের একটি টেকনিক। এর জন্য প্রয়োজন হবে একটি দড়ি, তবে কোনো ক্লাসমেটের ওড়না দিয়েও এই কাজ চালানো যাবে। এজন্য শব্দ না করে খুব সতর্কতার সাথে আমাকে দরজাটি খুলতে হবে। দেখুন, টিচার যখন বোর্ডে লেখালেখিতে ব্যস্ত এটাই সুযোগ, তবে এই পদ্ধতি অবলম্বনের পূর্বে দেখে নিতে হবে কোনো ফাঁকা চেয়ার আছে কিনা, নতুবা আপনি পড়ে যাবেন ভীষণ বিপদে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই টেকনিক অবলম্বন করে আমি কোনো শব্দ ছাড়াই ক্লাসে প্রবেশ করি। বোর্ডে ক্লাস নেওয়া দেখে মনে হতে পারে আপনি হয়তো হিব্রু সাহিত্যের ক্লাস করছেন, তবে এই ব্যাপারে টেনশন নেওয়া বা ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এ ব্যাপারে আমার একজন বড় ভাইয়ের কথা মনে পড়ে। দেখুন, আপনি যখন ক্লাস করতে যাবেন এবং আপনার প্রফেসরের সাথে ক্লাস করবেন, স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুই জানেন না এবং কিছুই বুঝতে পারছেন না। অস্থির হবেন না, এখানেই শেষ নয়, বিপদ আসলে সামনে। আর তা টের পাবেন যখন আপনি পরীক্ষার হলে যাবেন এবং কোশ্চেন পেপার হাতে নেবেন। হাই শোর, এ কী কাণ্ড! আপনার প্রফেসর আপনার সম্বন্ধে সম্পূর্ণ বিপরীত ধারণা রাখে, তারা মনে করে আপনি সবই জানেন, তখন আর কিছুই করার থাকে না। এখনকার ক্লাসটি ডিপার্টমেন্টের একজন সিনিয়র শিক্ষকের ক্লাস। এই ক্লাসে আপনাকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত, তা না হলে যখন তখন আপনাকে পড়া ধরতে পারে, আর না পারলে পরিণাম ভয়াবহ। প্রথমেই মনে করতে হবে আপনি আগের ক্লাসটি করেছেন কি না, যদি না করে থাকেন তাহলে সমাধান খুবই সহজ, পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেই চলবে। আর যদি করে থাকেন তাহলে পিছনের ক্লাসটা একবার দেখে নিন। এখনকার ক্লাসটি ডিপার্টমেন্টের একজন জুনিয়র শিক্ষকের ক্লাস, তাই এখন আপনি চাইলেই একটু রিল্যাক্স করে নিতে পারেন। এই ক্লাসে লেকচার না তুললেও চলবে,
তবে ক্লাস লেকচারটি পেতে আমি একটি কৌশল অবলম্বন করব। আর তা হলো, প্রথমে নিজের খাতার উপর একটি কার্বন পেপার রাখবো এবং কার্বন পেপারটি সহ খাতাটি পাশের কোনো বন্ধুর খাতার নিচে রাখবো। আর এভাবেই লেকচারটি কপি হয়ে যাবে। ক্লাসে মনোযোগী কিন্তু আতেল নয়, এরকম ছাত্রের পাশে বসাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ প্রক্সি দেওয়া, স্যার পড়া ধরলে বলে দেওয়া, এমনকি ক্লাস টেস্টে দেখানোর জন্যও এদেরকে সহজেই রাজি করানো যায়। একটি কথা, জুনিয়র শিক্ষকের ক্লাসে আপনি কখনোই প্রক্সি দেওয়ার কথা চিন্তা করবেন না, কারণ জুনিয়র শিক্ষকরা সকলেরই ভয়েস শুনে থাকেন, এক্ষেত্রে আপনি ধরা পড়ে যেতে পারেন। দাঁড়ান দাঁড়ান, খুব সাবধানে। ওই যে ওদিকে দেখুন, আপনি যদি ক্যাম্পাসে জুনিয়রকে হয়ে থাকেন তাহলে স্বাধীনভাবে চলাফেরা করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আশেপাশে সিনিয়ররা আছে কিনা, নতুবা আপনাকে পড়ে যেতে হতে পারে এরকম লজ্জাজনক পরিস্থিতিতে। এরকম লজ্জাজনক পরিস্থিতি এড়াতে আমি খুব সাবধানে এলাকাটি ত্যাগ করব। আস্তে আস্তে আমার সাথে আসুন, দেখুন এদিকে কী আছে। কোনো কথা বলবেন না, যদি কোনো কথা বলেন তাহলে অনেক বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। সবসময় মনে রাখা ভালো, এসইউবিএ সেকেন্ড ফ্লোরের ওয়াশরুমটি ছেলেদের জন্য বরাদ্দ নয়, আর এটি যদি আপনি ভুলে যান তাহলে চরম দুর্ঘটনার মধ্যেই পড়বেন। টয়লেটে গিয়ে প্রথমেই আপনাকে দেখতে হবে পানি ঢালার পাত্রটি আছে কিনা, কারণ এসইউবি এর কোনো টয়লেটেই আপনি টিস্যু পাবেন না, তড়িঘড়িতে ভুল করলে পড়বেন অনেক বড় বিপদে। গত মাসে আমার এক বন্ধু এমন একটি সমস্যায় পড়েছিল, পরে উপস্থিত বুদ্ধির সহায়তায় সে এই বিপদ থেকে রক্ষা পেয়েছিল। গত জানুয়ারি মাসের কথা, আমি তখন সেকেন্ড ইয়ারে ক্লাস করছি। হঠাৎ আমার প্রচণ্ড চাপ এলো, স্যারের কাছে অনুমতি নিয়ে আমি বাইরে আসি, কিন্তু দুর্ভাগ্যক্রমে টয়লেটের বদনাটি আছে কিনা তা দেখতে ভুলে যায়। হায় ঈশ্বর, এ কী কাণ্ড! আমার মনে হচ্ছিল আমি হয়তো আর সসম্মানে ক্লাসে ফিরত যেতে পারবো না, কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমার পায়ের মোজার কথা মনে পড়লো, সে যাত্রায় আমি এভাবেই বেঁচে গেলাম। এখন দুপুর হয়ে গেছে, শরীরের প্রয়োজনীয় পুষ্টির জন্য আমাকে এখন খাবার খেতে হবে। আপনার পকেটে টাকা থাকলে আপনি যেতে পারেন কোনো রেস্টুরেন্টে, তবে টঙের দোকানের খাবার, 19 নম্বরের পাগলা খিচুড়ি, এগুলোই আমার প্রিয়। চলুন দেখি এখন কি পাওয়া যায়। দেখুন, আমি এক বাটি ছোলা এনেছি, তবে সাথে একটি তেলাপোকাও রয়েছে। এটি ব্যালাটেরিয়া বর্গের অন্তর্ভুক্ত, যা আমার শরীরে প্রয়োজনীয় প্রোটিনের পরিমাণ যোগান দিবে। এটি খেতে অনেকটা কাঁচা জামের মতো, আর একটি বেলি খারাপ হতো না। একটু পরেই ক্লাস টেস্ট, তবে এর জন্য আপনাকে ভয় পাবার বা আগে থেকে পড়ে আসার কোনোই দরকার নেই। এজন্য আমি কতগুলো টেকনিক নিয়েছি। প্রথমত হোয়াইট বোর্ডে অন্যান্য সকল লেকচারের মাঝে লুকিয়ে রেখেছি আজকের প্রয়োজনীয় স্ট্রাকচারগুলো। শিটগুলো নিচে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যাতে মনে হয় এগুলো অপ্রয়োজনীয় কাগজপত্র। উচ্চতর দক্ষতার জন্য অ্যান্ড্রয়েড ফোন তো আছেই, এছাড়া দেয়ালে লিখে রাখার সেই প্রাচীন পদ্ধতি তো আছেই। বসার জায়গাটা এখানে কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। বসার ক্ষেত্রে তাদের পাশেই বসুন যাদের সিজি এবং হাতের লেখা দুইটাই ভালো। এখন ল্যাবের সময়, এখানে মনোযোগ দিয়ে ল্যাব করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগের দিনের ল্যাব রিপোর্টটি, আর এটাই আমি করে আনিনি। এক্ষেত্রে আমাকে একটু কৌশল নিতে হবে। অন্য সেকশনের একটি সেলের কাছ থেকে টপ শিটটি খুলে এবং ক্যালকুলেশনের পেজটি চেঞ্জ করে রিপোর্টটি জমা দিব, এটাই সহজ সমাধান। আরেকটি জিনিস, ল্যাবে ঢোকার সময় অবশ্যই খেয়াল রাখবেন ল্যাব কোটটি পরে এসেছেন কিনা। শব্দ করবেন না, দেখুন ওরা কি করছে। দিনের এই সময়টাতে অতীতে পাখিদের জোর বাড়তে দেখা যায়, কিন্তু রাত 8টার আগেই ওরা ওদের নিড়ে ফিরে যায়। এসইউবি এর অন্যান্য জায়গায় এদের দেখা না পেলেও ফার্মেসি ডিপার্টমেন্টে সিঁড়িতে এদের দেখা পাবেন অনায়াসেই। আমি খুব সাবধানে পার হব, কারণ একটু শব্দ পেলেই ওরা জোড়া ভেঙে উড়ে চলে যেতে পারে। এখন সন্ধ্যা হয়ে গেছে,
আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এসইউভির সংকটপূর্ণ পরিবেশে একটি দিন সার্ভাইভ করতে হয়, আর এভাবেই এখানকার স্থানীয় অধিবাসীরা টিকে আছে। ওই তো ওই তো বাস এসে গেছে। এসইউভির কোনো কিছু সময়মতো না হলেও বাস এবং পরীক্ষার রুটিন কারো সুবিধা অসুবিধা দেখে না।